এখানে আমার প্রত্যেকটি পাত্রেই প্রচুর কুড়ি কিন্তু দেখা যাচ্ছে। দেখুন, এই একটি পাত্রে প্রায় একটি, দুটি, তিনটি এবং এখানে একটি ছোট্ট কুড়িও রয়েছে, চারটি কুড়ি কিন্তু দেখা যাচ্ছে। তো নমস্কার বন্ধুরা, আমি প্রীতম আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওর প্রথমেই যে অংশটি দেখলেন, আজ থেকে 15-20 দিন আগে পর্যন্ত কিন্তু আমার প্রত্যেকটি পদ্ম গাছের অবস্থা ওই রকম ছিল এবং প্রত্যেকটি গাছেই কিন্তু আমি কন্টিনিউয়াসলি ফুল পাচ্ছিলাম। তো হঠাৎ করে কেন আমার গাছগুলির অবস্থা এরকম হলো, এই প্রশ্নটি আপনাদের সকলের মনেই রয়েছে। তো যাই হোক, আপনাদেরকে বলে রাখি, উইন্টার সিজন কিন্তু পদ্ম গাছের জন্য ডরমেন্সি পিরিয়ড। এই সময় গাছের গ্রোথ একেবারেই থেমে যায় এবং গাছের পাতাগুলি কিন্তু নষ্ট হয়ে যায়। তাই এই সময় গাছকে আমরা কীভাবে স্পেশাল কেয়ার করব সেই নিয়ে আজকের আমার ভিডিও। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মূলত তিন চারটি বিষয় নিয়ে আমি আপনাদেরকে বলবো, যেগুলি যদি আপনারা ঠিকঠাকভাবে কেয়ার করেন, আপনাদের গাছের ওপর প্রয়োগ করেন সেই কেয়ারগুলি, তাহলে কিন্তু আপনাদের গাছ কোনো প্রকার ক্ষতি হবে না এই ডরমেন্সি পিরিয়ডে। প্রথমত, গাছের পাতা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, এমনও হতে পারে প্রত্যেকটি পাতা নষ্ট হয়ে যাবে এবং গাছে কিচ্ছু থাকবে না। তো সেক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ মাটির নিচে গাছের টিউবার জীবিত থেকে থাকে, তার মধ্যে খাওয়ার সঞ্চয় করা থাকে। ফেব্রুয়ারির শুরুর দিকে যখন আবার গ্রীষ্ম শুরু হবে তখন কিন্তু আবার গাছের গ্রোথ আগেকার মতোই হবে। তাই আপনাদের যে কাজটি প্রথমত করতে হবে, যে পাতাগুলি নষ্ট হয়ে যাবে কন্টিনিউয়াসলি সেগুলিকে পরিষ্কার করে যেতে হবে এবং যতটা সম্ভব পটটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। যে শ্যাওলাগুলি হবে সেগুলিকেও কিন্তু পট থেকে বের করে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে কি হবে, গাছে কোনো প্রকার ফাঙ্গাস আক্রমণ হবে না এবং গাছ ঠিকঠাক থাকবে। কিছু পাতা ভালো থাকতেও পারে, সবুজ থাকতেও পারে এইরকম। 2 নম্বর, বন্ধুরা, পাত্রে কিন্তু জলের পরিমাণ একেবারে আপনাদেরকে কমিয়ে দিতে হবে। জলের পরিমাণ আমি প্রথম থেকেই বলে আসছি যে পদ্ম গাছে জলের পরিমাণ কম দেবেন আপনারা। এই শীতকালে কিন্তু আপনাদেরকে আরও জলের পরিমাণটা কমাতে হবে। সাধারণত 2 থেকে 3 ইঞ্চি জল রাখলেই পদ্ম গাছ খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। এই শীতকালে সেটা কমিয়ে 1 থেকে 1.5 ইঞ্চি, খুব বেশি হলে 2 ইঞ্চির বেশি জল কিন্তু আপনারা পাত্রে রাখবেন না এবং গাছগুলিকে যতটা সম্ভব ফুল সানলাইটে রাখার চেষ্টা করবেন। যতটা সম্ভব বেশি সানলাইট গাছে পাওয়া সম্ভব ততটা সানলাইট কিন্তু গাছে দেবেন। দেখুন, জল আমি কিন্তু এখানে প্রত্যেকটি গাছে প্রচুর পরিমাণে কম রেখেছি। 3 নম্বর, বন্ধুরা, এরপরে যে ব্যাপারটি আপনারা নজর রাখবেন, গাছে কিন্তু কোনো প্রকার খাবার এই সময় আর প্রয়োগ করবেন না। এতদিন পর্যন্ত যা খাবার প্রয়োগ করেছেন ঠিক আছে, হয়ে গেছে, আর কিন্তু গাছে কোনো প্রকার খাবার দেওয়া যাবে না। কারণ এবার যদি আমরা গাছে খাবার দিই সেক্ষেত্রে গাছে সমস্যা হতে পারে, তাই গাছে কিন্তু আর কোনো প্রকার খাবার দেওয়া যাবে না। বন্ধুরা, আপনারা যদি চান আপনাদের গাছগুলি যদি খুবই এক্সপেন্সিভ হয়ে থাকে সেক্ষেত্রে পলি হাউসের নিচে রাখতে পারেন। গাছগুলি রাত্রেবেলা কুয়াশা অথবা শিশির থেকে কিন্তু মুক্তি পাবে, কিন্তু সেক্ষেত্রে একটি শর্ত, পলি হাউসটি সম্পূর্ণ রোদের ওপর তৈরি হতে হবে, কোনো প্রকার শেডে কিন্তু গাছগুলিকে রাখা যাবে না। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং এই ধরনের নানা প্রকার গার্ডেনিং রিলেটেড ভিডিওর জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।